আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম ইরানে হামলা হলে যুক্তরাষ্ট্রকে দশবার ধ্বংস করা হবে ঘোষণা দিলেন ইরানের সর্বোচ্চ নেতা এরপর জানিয়ে দেব তুরস্কের সামরিক অভিযানে অন্তত নিহত এদিকে পুতিনের নতুন পরিকল্পনা জানিয়ে দেব ইউক্রেনে প্রচন্ড বিমান হামলা চালাবে রাশিয়া আরও জানিয়ে দেব মধ্যপ্রাচ্যে ইরানের আট কৌশল ইসরায়েলের এগারো দুর্বলতা সর্বশেষ জানিয়ে দিব ইউক্রেন কখন কোথায় কেন পাল্টা আক্রমণ শুরু করবে শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত ইরানে হামলা হলে যুক্তরাষ্ট্রকে দশ বার ধ্বংস করা হবে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামিনি বলেছেন ইরানের পরমাণু কর্মসূচির ওপর মার্কিন হামলা হলে যুক্তরাষ্ট্রকে দশ বারের বেশি ধ্বংস করা হবে এই হুঁশিয়ারি দেন তিনি এদিকে ইরাক থেকে মার্কিন সেনাদের সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছে দেশটির সশস্ত্র স্বেচ্ছাসেবী সংগঠন পপুলার মোবিলাইজেশন ইউনিট ইউনিটের রাজনৈতিক শাখার সদস্য মাহমুদ আর রুবাই হুশিয়ার করে বলেন ইরাক থেকে অবিলম্বে মার্কিন সেনাদের না সরালে তাদের উপর হামলা করা হবে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আহত এগারো মার্কিন মস্তিষ্কের সমস্যায় ভুগছেন বলে জানা গেছে জার্মানিতে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে যদিও যুক্তরাষ্ট্র দাবি করেছিল ওই হামলায় কোনো মার্কিন সেনা আহত হয়নি খবর বিবিসি রাশিয়ার টুডে নিউ পোস্ট এফি আল জাজিরা ও রয়টার্স এর ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামিনি গত শুক্রবার জমার নামাজ পড়িয়েছেন দখলদার ইসরায়েলকে ক্যান্সারের টেমার বলে আখ্যা দিয়ে তিনি বলেন দেশটির বিরোধিতাকারীদের সহায়তা দেওয়া হবে এছাড়া ইরানের পরমাণু কর্মসূচির ওপর যে কোনো মার্কিন হামলার বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন যুক্তরাষ্ট্রকে দশ বারের বেশি ধ্বংস করা হবে তুরস্কের সামরিক অভিযানে অন্তত সাত কুর্দি নিহত তুর্কি সেনাবাহিনী সিরিয়ার উত্তরাঞ্চলে কুর্দি সশস্ত্র বাহিনী পিপলস প্রোটেকশন ইউনিট এর বিরুদ্ধে সামরিক অভিযান চালালে অন্তত সাত জঙ্গি নিহত হয়েছে তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয় গতকাল এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে বিবৃতিতে বলা হয় গতকাল পিপলস প্রোটেকশন ইউনিট রকেট বা মাউটার ব্যবহার করে উত্তর সিরিয়ায় তুরস্ক নিয়ন্ত্রিত একটি ঘাঁটি ও দক্ষিণ তুরস্কের একটি সীমান্ত চেকপয়েন্টে আক্রমণ করেছে তাদের আক্রমণের জবাবে এবারে সামরিক অভিযান চালিয়েছে তুরস্ক গ্রুপকে পার্টির সিরিয়ার শাখা হিসেবে দেখে সিনহুয়া সংবাদ সংস্থা জানিয়েছে তুরস্ক মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউ দ্বারা একটি সন্ত্রাসী সংগঠন হিসাবে তালিকাভুক্ত পিকে কে তিরিশ বছরেরও বেশি সময় ধরে তুর্কি সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করে আসছে সূত্র সিআরআই পুতিনের নতুন পরিকল্পনা অপর দেশগুলোর সঙ্গে মিলিত হয়ে নিশ্চিতভাবে একটি ন্যায্য বিশ্ব ব্যবস্থা গড়ে তুলবে রাশিয়া যেখানে অন্যকে শাসন করে উন্নয়ন ঘটান নির্দিষ্ট দেশ অতীতের বস্তুতে পরিণত হবে বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিরাপত্তা সংশ্লিষ্ট একটি উচ্চ পর্যায়ের আন্তর্জাতিক বৈঠকে অংশগ্রহণকারীদের স্বাগত জানিয়ে দেওয়া ভাষণে তিনি এ মন্তব্য করেন খবর তাস নিউজের রুশ প্রেসিডেন্ট বলেন আমি আত্মবিশ্বাসী একসঙ্গে আমরা একটি সমতামূলক ও বহুমাত মাতৃক বিশ্ব গঠন অর্জন করতে পারব যেখানে সম্প্রসারণবাদী শহর নব্য ঔপনিবেশিক ব্যবস্থা যাতে কয়েকটি দেশ পুরো বিশ্বের সম্পদ কক্ষিগত করেছে তারা অতিতে পর্যবসিত হবে বিভিন্ন দেশের নিরাপত্তা কর্মকর্তাদের আশ্বস্ত করে পুতিন বলেন মানব জাতি বর্তমানে যে সাধারণ হুমকি ও বাধার মুখে রয়েছে সেগুলো মোকাবেলায় আগ্রহী সব দেশের সঙ্গে ঘনিষ্ঠ পর্যায়ে কাজ করতে প্রস্তুত রাশিয়া তিনি বলেন রাশিয়ার অসংখ্য মিত্র রয়েছে ঐতিহাসিকভাবে দৃঢ় বন্ধুত্বপূর্ণ ও প্রকৃত আস্থার ভিত্তিতে এশিয়া আফ্রিকা ও আমেরিকার দেশগুলোর সঙ্গে সম্পর্কের জন্য আমরা কৃতজ্ঞ তাদেরকে শক্তিশালী করতে আমাদের সর্বোচ্চ চেষ্টা অব্যাহত থাকবে পৃথকভাবে বৈশ্বিক পরিস্থিতির কারণে এই সম্মেলনের গুরুত্বের কথা তুলে ধরেছেন তিনি বলেন বছরের পর বছর অভিজ্ঞতা ও গোয়েন্দা পর্যালোচনা বিনিময় আঞ্চলিক ও বৈশ্বিক গুরুত্বপূর্ণ ইস্যু সমাধানে কার্যকর বলে প্রতীয়মান হয়েছে মস্কো অঞ্চলে তেইশ থেকে পঁচিশে মে এই সম্মেলন চলবে রুশ প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছে রাশিয়ার নিরাপত্তা কাউন্সিলের সেক্রেটারি কলায় নিকোলাই সেখ ইউক্রেনে প্রচন্ড বিমান হামলা চালাবে রাশিয়া ইউক্রেনের সামরিক অভিযানে সাফল্য লাভ করার জন্য দেশটির ওপর ব্যাপকভাবে বিমান হামলা করতে যাচ্ছে রাশিয়া রাশিয়া তার সীমান্তের কাছে যুদ্ধ বিমান ও হেলিকপ্টার জড়ো করেছে এমন তথ্য দিয়ে এই হুঁশিয়ারি উচ্চারণ করেছে ন্যাটো গোয়েন্দা সূত্র মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর কর্মকর্তারা জানান রাশিয়ার বিমান মোতায়েনের অর্থ হল ইউক্রেনের যত দ্রুত সম্ভব বিমান প্রতিরক্ষা ব্যবস্থার প্রয়োজন তারা বলেন যুদ্ধের প্রথম বার্ষিকী এগিয়ে আসতে থাকার প্রেক্ষাপটে রাশিয়া তার আক্রমণও জোরদার ঘোষণা করেছে ব্রাসেলসের ন্যাটো সদর দপ্তরে এক সভায় মার্কিন প্রতিরক্ষা প্রধান লয়ড অস্টিন বলেন রুশ বিমান হামলা প্রতিরোধ করার মতো অবস্থায় নেই ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা তিনি বলেন রাশিয়ার বিমান শক্তি সম্পর্কে আমরা জানি তাদের আরও অনেক শক্তি রয়ে গেছে রাশিয়া যুদ্ধে তাদের বিমান শক্তি প্রয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে ন্যাটোর গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে রাশিয়ার তার সীমান্তে যুদ্ধ বিমান ও হেলিকপ্টার সমবেত করেছে ইউক্রেনের সাথে আলোচনায় বসতে প্রস্তুত রাশিয়া ইউক্রেনের সাথে আলোচনা সভায় প্রস্তুত রাশিয়া তবে এতে কোনো পূর্ব শর্ত থাকবে না বর্তমান বাস্তবতার উপর ভিত্তি করে এই আলোচনা হবে রুশ ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী শের গেই ভার্সিনান জেভেস্টা টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে কথা বলেন টিভি চ্যানেলটির ওয়েবসাইটে প্রকাশিত এই সাক্ষাৎকারে সিনিয়র এই কূটনৈতিক আর বলেন আলোচনার মাধ্যমে যে কোনো শত্রুতা শেষ হয় স্বাভাবিকভাবে এ কথা আমরা আগেও বলেছি আমরা এ ধরনের আলোচনার জন্য প্রস্তুত তবে এসব আলোচনায় কোনো পূর্ব শর্ত থাকবে না বিদ্যমান বাস্তবতার আলোকেই আলোচনা আলোচনা হবে তিনি বলেন সিদ্ধান্তগুলো কে ঠিক করে না এগুলো অন্যান্য রাজধানীতে ঠিক হয় প্রাথমিকভাবে ওয়াশিংটন ও ব্রাসেলসে সুতরাং প্রশ্নগুলো সেখানে পাঠানো দরকার বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সময় এ ধরনের আলোচনা সম্ভব কিনা এমন প্রশ্নের জবাবে ভার্সিনিন বলেন এটি আমাদের উপর নির্ভর করছে না আমরা আমাদের অবস্থান স্পষ্ট করেছি এখন বাইডেন যদি যথেষ্ট সতর্ক ও জ্ঞানী হতেন আমি তাকেও তার সঙ্গ সাঙ্গ পাঙ্গদের বোঝাচ্ছি সূত্র আল জাজিরা ও এফ মধ্যপ্রাচ্য ইরানের আট কৌশল ইসরায়েলের এগারো দুর্বলতা ইসরায়েলকে নির্মূল করতে ইরান সরকার সিরিয়া ও লেবাননে ক্ষেপণাস্ত্র উৎপাদন কারখানায় স্থাপন করছে বলে অভিযোগ করেছে ইসরায়েল একদিকে সৌদি আরব আমেরিকা সহ আরো কয়েকটি মিত্র দেশকে সাথে নিয়ে কৌশলগত আঞ্চলিক জোট গঠনে সচেষ্ট রয়েছে ইসরাইল অন্যদিকে ইরান রাশিয়া তুরস্ক কাতার সহ বিশ্বের শক্তিশালী দেশগুলোর সাথে সুসম্পর্ক স্থাপনের মাধ্যমে মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তি হয়ে উঠেছে ইরান হিজবুল্লাহ এবং লেবাননকে সহযোগিতা করতে ইরাক ও সিরিয়ার সাথে স্থল যোগাযোগ স্থাপন করতে চাচ্ছে ফলে দুটি দেশের সম্পর্ক আলাদা গুরুত্ব পাচ্ছে প্রথমে ইরানের কৌশল এবং পরে ইসরায়েলের এগারো দুর্বলতা উল্লেখ করা হবে ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট ইসহাক জাহাঙ্গীরই বলেছেন মধ্যপ্রাচ্যের দেশগুলোতে নানা রকমের মতো পার্থক্য বিরাজ করছে এবং এগুলো সবই ইহুদিবাদী ইসরায়েল ও আমেরিকার ষড়যন্ত্রের অংশ আমরা এমন একটি অঞ্চলে বসবাস করি যেখানে সব সময় নানা রকম সংঘাত লেগেই থাকে এবং সেগুলো হয়ে থাকে বাইরের দেশের হস্তক্ষেপের কারণে অংশ হিসেবে ইসরায়েল নানা কাটিয়ে উঠতে পারবে এছাড়া সিরিয়া সংকটে আস্থানা শান্তি প্রক্রিয়া হচ্ছে ইরান ও তুরস্কের মধ্যে যৌথ সহযোগিতার ক্ষেত্রে নিশ্চয়তা প্রদানকারী বিষয় ইরান নৌবাহিনী আরো উন্নত এবং শক্তিশালী হচ্ছে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে অন্তত দ্রুতগতির যুদ্ধ যুদ্ধ জাহাজ তৈরির পরিকল্পনা নিয়েছে দেশটি এসব যুদ্ধ জাহাজ ঘন্টায় আশি নট বা প্রায় দেড়শো কিলোমিটার বেগে চলতে পারবে বলে জানিয়েছে দেশটির নৌবাহিনী নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল বলেছেন খুব দ্রুত দেশীয় প্রযুক্তিতে দ্রুত যুদ্ধ জাহাজ তৈরির প্রকল্পের কাজ শুরু হবে সবকিছু ঠিক থাকলে চলতি বছরের শেষ থেকেই এই শক্তিশালী এবং উন্নত যুদ্ধ জাহাজ তৈরির পরিকল্পনার বাস্তবায়ন দেখা যাবে সামরিক সরঞ্জাম নির্মাণের ক্ষেত্রে স্বনির্ভরতা অর্জন করেছে ইরান ইউক্রেন কখন কোথায় কেন পাল্টা আক্রমণ শুরু করবে ইউক্রেন খুব শিগগিরই রাশিয়ার বাহিনীর বিরুদ্ধে একটি পাল্টা আক্রমণ চালাবে আশা করেছেন অনেক পর্যবেক্ষক ইতিমধ্যে শুরু হয়ে গেছে সেই পাল্টা আক্রমণ ইউক্রেনিদেরকম হামলার উদ্দেশ্য হবে তাদের দখল হয়ে যাওয়া ভূমি উদ্ধার করা যুদ্ধ শুরুর পর থেকে ইউক্রেনের বাহিনীর মূল মনোযোগ নিবন্ধ ছিল রুশ বাহিনীকে ঠেকিয়ে রাখা এবং শত্রু শক্তি ক্ষয় করার দিকে কিন্তু ইউক্রেনের কর্মকর্তারা এবং তাদের মিত্র পশ্চিমা দেশগুলো প্রকাশ্য এবং আড়ালে এমন ইঙ্গিত দিয়ে যাচ্ছে এবারে বসন্তকালে বড় একটি পাল্টা হামলা আসন্ন ইউক্রেন যে এরকম একটি হামলার জন্য নতুন সেনা এবং অস্ত্রশস্ত্র সংগ্রহের মাধ্যমে প্রস্তুতি নিচ্ছে সেটাও জানা কথা প্রেসিডেন্ট ভলোদিমির জেলোনস্কি বলেছেন পাল্টা হামলা চালানোর জন্য তার দেশের আরও বেশি সময় দরকার কারণ ইউক্রেনের সেনাবাহিনী এখনো অনেক প্রতিশ্রুত সামরিক সাজ সরঞ্জামের জন্য অপেক্ষা করছে কেভে নিজের সদর দপ্তর থেকে কথা বলার সময় প্রেসিডেন্ট জেলোনস্কি তার দেশের কমব্যাট ব্রিগেডগুলো এই লড়াইয়ের জন্য প্রস্তুত বলে জানিয়েছেন এসব সেনা দলকে প্রশিক্ষণ দিয়েছেন ন্যাটোভুক্ত দেশগুলো তবে তিনি বলেছেন সেনাবাহিনীর এখন আরো কিছু সম্রাষ্ট্র দরকার বিশেষ করে যান যেগুলো ধাপে ধাপে পাঠানো হচ্ছে এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন